ইসলাম এ সম্পর্কে আরো অনেকগুলো নীতিমালা দিয়েছে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম বাইনাকুম হে ইমানদার লোকেরা তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাতিল পন্থায় সম্পদ আহরণ করো না আত্মসাৎ করো না ভক্ষণ করো না তবে যদি তোমাদের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটা তিজারত হয়ে থাকে তিজারতের মধ্যে কিন্তু সম্পদের এয়াজ বদল হয় হয় না একজন টাকা দেয় আরেকজন পণ্য দেয় কিন্তু সেটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হতে হবে হলে সেটা জায়েজ আছে তাহলে এখানে দেখেন কোরআন আমাদেরকে সম্পত্তি নিয়ে কেমন আচরণ করা উচিত সেটা আমাদেরকে ঠিক করে দিয়েছে তারপরে সম্পত্তির যে স্যাংটিটি পবিত্রতা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে উল্লেখ করেছিলেন বলেছিলেন ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ তোমাদের জান এবং তোমাদের মাল এবং তোমাদের সম্মান মর্যাদা এটা তোমাদের সবার উপরে হারাম যেমনি ভাবে আজকের দিনটা হারাম এবং সম্মানিত আজকের এই শহরটা যেমন ভাবে সম্মানিত এবং হারাম এবং আজকের এই মাসটা সম্মানিত এবং হারাম এটা কোন মাস তখন সেটা কোন মাস ছিল জুলহজ মাস শহরটা কি ছিল মক্কা আহাদুল হারামাইন আশ শরীফাইন এবং দিনটা কি ছিল ইয়াউম আরাফা ইয়াউম আরাফা তাহলে আমাদের কাছে আরাফার দিন যেহেতু হারাম মাসের একটা বিশেষ দিন এবং হারাম মাস হিসাবে জিলহাজ মাস এবং হারামাইনের মধ্যে সবচেয়ে আফদল হচ্ছে মক্কা সবচেয়ে শ্রেষ্ঠ যেহেতু তার ফজিলত সবচেয়ে বেশি তার চাইতেও কি আরো বেশি সম্মানিত কিছু আছে এবং এখানে হারামের দুটো অর্থই প্রযোজ্য একটা হলো সম্মানিত আরেকটা হলো নিষিদ্ধ মনে রাখবেন যেটা অনেক সম্মানিত সেখানে নিষিদ্ধের অনেক কিছু আছে ব্যক্তি সম্মানিত হলে তার সাথে আচরণ ততটা বেশি নিষিদ্ধ আচরণ খারাপ করাটা তাহলে মক্কার মধ্যে এবং হারাম মাসের মধ্যে খারাপ কিছু করাটা অনেক বেশি নিষিদ্ধ না এবং সেটি সূরা আল হাজের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ওমাই ইউরিদ ফিহি বিলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম আর যে ব্যক্তি মক্কার মধ্যে অন্যায়ভাবে কোনো জুলুম এবং কোনো পাপের ইচ্ছা পোষণ করবে পাপ করবে না পাপের ইচ্ছা পোষণ করলেই কি হবে নুযিকহু মিন আযাবিন আলীম তাকে অত্যন্ত মর্মন্তুদ শাস্তি আমরা আস্বাদন করাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদু বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে এই পবিত্রতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করলেন মানুষের জানকে তাহলে কারো জানের উপর আজকে মানুষ একটু খেপলেই চড়াও হয়ে যায় ইমান কি আছে বলেন নেই একটু একজন আরেকজনের ব্যাপারে কোনো ফাতাওয়ায় আমি খুব অবাক হচ্ছি অনেক তরুণদের অর্বাচীন অথবা যারা অজ্ঞ কোনো একজন স্কলার যদি কোনো ফাতোয়া দেন বলে যে তার রক্ত হালাল এরকম কথা শুনেছি আমি অনেকের কাছে এই জন্যই বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত উগ্রতা কোত্থেকে আসলো এটা কি ইসলাম শিখিয়েছে ইসলাম পবিত্রতা শিখিয়েছে ধৈর্য শিখিয়েছে ইসলাম শিখিয়েছে কুল ব্রেনে কাজ করতে হবে উত্তেজিত হওয়া যাবে না কারণ এলেম আমাদেরকে উত্তেজনা শেখায় না এলেম আমাদেরকে সুস্থির হতে শেখায় নিশ্চিত জ্ঞানের দিকে আমাদেরকে নিয়ে আসে এবং জ্ঞান ভিত্তিক কাজের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে এলেম আমাদেরকে উত্তেজনা শেখায় না উগ্রতা শেখায় না এলেম আমাদেরকে এক্সট্রিম হতে শেখায় না এটা মনে রাখবেন আপনার আমার সামনে অনেক কিছু হচ্ছে আমরা বুদ্ধিবৃত্তিক কাজ করব এবং যে কোনো অন্যায়কে প্রতিরোধ করবো এটা ইসলামের নির্দেশনা যে কোনো অন্যায়কে আপনি বাধা দেবেন এটা ইসলামের নির্দেশনা কিন্তু অর্বাচীনের মতো কাজ করা এটা কখনো হতে পারে না তাহলে সম্পত্তিকে জানমালকে এগুলো সংরক্ষণকে পবিত্র কাজ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন ঘোষণা দিলেন